আল্লাহ বললেন, গোলাম যারা পাপ করেছ, যারা অন্যায় করেছ, নিজের উপর নিজে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, লা তাইআসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফির মুশরিক ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, ঠিক কি না? কি আশার বাণী, কি সম্ভাবনার বাণী, নিরাশ হয়ও না, হতাশ হয়ও না, ভরসা রাখো কার উপর? আপনি কত পাপ করেছেন, কত নামাজ ছাড়ছেন, আপনি কত মিথ্যা বলছেন, কত জুলুম করছেন, কত ওজনে কম দিছেন, কত সুদ খেয়েছেন, কত ঘুষ খেয়েছেন, আপনার পাপ যত বড় হোক আল্লাহর দয়া ক্ষমার মহাসাগর তার চেয়েও বড়। আপনার পাপ আর অন্যায় যদি হয় বিলের পানির সমান, খালের পানির সমান, আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া আর ভালোবাসা হলো মহাসাগরের পানির সমান। আপনার পাপ আর অন্যায় যদি হয় বড় বড় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হলো আকাশের সমান, ঠিক কিনা?